ভেজ মোগলাই, খুবই টেস্টি একটি স্ন্যাক্স রেসিপি। সন্ধ্যের টিফিনের জন্য এটা খুবই ফেমাস। বাইরের থেকে আমরা তো মোগলাই কিনে থাকি, কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখুন, হেভি টেস্টি আর খুবই সুন্দর খেতে। নমস্কার, শ্রীপর্ণা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। ভেজ মোগলাই বানানোর জন্য প্রয়োজন ময়দা। ময়দা নিয়েছি এখানে 3 কাপ, সাদা তেল নিয়েছি, আর নিয়েছি ক্যাপসিকাম, 2 পিস ক্যাপসিকাম এখানে কুচি করে কেটে নিয়েছি, গাজর নিয়েছি 3 পিস, বিনস নিয়েছি সামান্য, আর 2 পিস আলু কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি 1 পিস টমেটো কুচি করে কেটে নিয়েছি, 2 পিস লঙ্কা কেটে নিয়েছি, আর 1/2 চামচ আদা গ্রেট করে নিয়েছি। এখানে নিয়েছি স্বাদ অনুসারে নুন, চিনি নিয়েছি 1/2 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো, আর 1 চামচের 1/4 ভাগ গরম মশলা গুঁড়ো, আর জল। প্রথমে ময়দার ডোটা তৈরি করে নেব, এর মধ্যে সামান্য নুন দিয়ে দেব, আর 1 চামচ তেল দিয়ে দেব, দিয়ে এটা হাত দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। মাখা হয়ে গেছে, এবার এর উপরে 1/2 চামচ তেল দিয়ে দেব, দিয়ে এটা এইভাবে দিয়ে এটা ঢাকনা চাপা দিয়ে 20 মিনিট রেস্টে রেখে দেব। মোগলাই পুর বানানোর জন্য কড়াইতে 4 চামচ তেল দিয়ে নেব। তেলটা একটু হালকা গরম হয়ে গেলে এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। এখানে 2টো আলু আমি সরু সরু করে কেটে নিয়েছি। আলুগুলো দিয়ে হালকা করে ভাজা করে নেব। এবার এর মধ্যে একে একে করে সব সবজি দিয়ে দেব, বিনস কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, সব সবজি একসাথে দিয়ে দেব। সামান্য নুন দিয়ে নেব, ঢাকনা চাপা দিয়ে ঢেকে রেখে দেব। 10 মিনিট পর এটা তুলে, হালকা হালকা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। এবার কড়াইতে আরও 1 চামচ তেল দিয়ে এর মধ্যে টমেটো কুচি, কাঁচা লঙ্কা, আদা কুচি দিয়ে দেব, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, হালকা করে ফ্রাই করে নিয়ে এর মধ্যে 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটা একটুখানি হালকা করে নাড়াচাড়া করে নেব। নিয়ে এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। এটা এইভাবে করলে একটু বেশি টেস্ট লাগে বলে আমি এইভাবে করলাম। এর মধ্যে সামান্য চিনি দিয়ে দেব, আর সামান্য গরম মশলার গুঁড়োটাও দিয়ে দেব। সব সবজিগুলো একটু এইভাবে ম্যাশ করে নেব খুন্তি দিয়ে। পুরটা হয়ে গেছে, এবার আমি এটা প্লেটে নামিয়ে নেব। এটা খুব ভাজা ভাজা করিনি, কারণ এখানে ভিটামিনটা ঠিকঠাক বজায় রাখার জন্য এটা আমি খুব একটা ভাজা ভাজা করিনি সবজিগুলো। 20 মিনিট পর ময়দাটা আরেকটু মেখে নেব। ময়দাটা দেখুন কতটা সফট হয়ে গেছে। মাখা হয়ে গেছে, এবার এর থেকে আমি লেচি কেটে নেব। Oh.
লেচিগুলোর সাইজ ঠিক এরকম হবে। এইভাবে আমি বাকি লেচিগুলোও কেটে নেব। লেচিগুলো এইভাবে এবার গোল গোল করে রাখবো। এবার আমি সামান্য একটু ময়দা নিয়ে একটা লেচি নিয়ে এটা বেলে নেব। একদম পাতলা করে বেলে নেব। এইভাবে বেলে নিয়ে এবার এর মধ্যে পুরটা দিয়ে দেব। এখানে 3 চামচ পুর দিয়ে নিলাম। এবার এই দিকটা এই ধারটা এইভাবে মুড়িয়ে দেব, দিয়ে এখানে সামান্য একটু জল দিয়ে দেব যাতে তেলে ভাজার সময় এই পিঠটা খুলে না যায়। সেমভাবে একইভাবে দিয়ে দেব একটু জল। এইভাবে আমি আরও একটা মোগলাই বানিয়ে দেখাচ্ছি। মোগলাই রেডি। এবার এটা আমি তেলে ভেজে নেব, দিয়ে এই দিকটা ঠিক এইভাবে ভাজ দেবেন, দিয়ে এই জায়গাটায় অল্প একটু জল দিয়ে দেব, দিয়ে এই ভাজটা ঠিক এখানে মুড়ে দেব, এইভাবে চেপে দেব। এবার এখানটা একটু জল দিয়ে দেব, দিয়ে এটা এইভাবে মুড়ে দেব, এখানে আর একটু জল দিয়ে এটা ঠিক এইভাবে মুড়ে দেব। দেখুন, মোগলাই ভাজার জন্য কড়াইতে সাদা তেল গরম করে নেব। এবার কি করব, এই মোগলাইয়ে ঠিক যে ভাজটা সেটা নিচের দিকে দেব, দিয়ে এটা এইভাবে ভেজে নেব। গ্যাসটা এবার মিডিয়াম আঁচে রেখে দেব। মিডিয়াম আঁচে রাখলে কি হবে, এটা ভেতর থেকে কাঁচা থাকবে না, এদিকে বাইরে খুব ক্রাঞ্চি হবে। মোগলাইটা প্রায় আমার ভাজা হয়ে গেছে। এবার এটা আমি তেলটা ঝরিয়ে প্লেটে তুলে নেব। এইভাবে আমি আরও একটা মোগলাই ভেজে নেব। এটা হয়ে গেছে, এবার আমি এটা প্লেটে তুলে নেব। আমি আপনাদেরকে এটা কেটে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে আর কি খাস্তা হয়েছে। আজকে এই পর্যন্ত, পরের দিন নতুন একটা রেসিপি নতুনভাবে শ্রীপর্ণার রান্নাঘরে। আমার রান্নার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করুন। যারা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করুন।